সকাল সকাল হাঁটতে বেরিয়েছি। এমনিতে আমি খুব ভদ্র, সচরাচর আমি এরকম করি না, কিন্তু পাহাড়ে এলে আমি লোভ সামলাতে পারি না। এই আকাশি কালারের বাড়িটার নাম ব্লু হরিজন হোমস্টে। এখানে আমরা শরণ নিয়েছি একদিনের জন্য। খুবই সুন্দর আর গোছানো, আমার তো খুবই ভালো লেগেছে। এক কথায় পয়সা উসুল। আর এই বাইকটা আমি নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে ভাড়া করে। দার্জিলিং এর শেষ সকাল, আমাদের শেষ দিনে ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার তরকারি, ডিম ভাজা আর দার্জিলিং টি। এটা খেয়ে আমরা সকাল সকাল বেরোবো, ঘুরতে ঘুরতে আমরা এনজিপি পৌঁছাবো। আর আকাশের যে অবস্থা, কতটা ঘুরতে পারবো বলতে পারছি না, দেখা যাক কতদূর ঘোরা যায়। পাহাড় থেকে নামার সময় চেষ্টা করবে ইঞ্জিন ব্রেক ইউজ করা, আর ভুল করেও ক্লাচ ধরবে না। এখানে একটা বাস চলছে, তার পাশে সেট মতো আছে, সেখানে দাঁড়িয়েছি, বাইক নেই, একটা পুরো একদম নামাতে চাপ আছে, অনেক জোরে পড়ছিল, এখনো পড়ছে, ভেজা অনেকটা সময় আর এখানে আরেকটা জিনিস যেটা পাওয়া যায় হচ্ছে, এখানে লোকাল যারা আছে তারা যে বলেছে ট্রেডিশনাল ড্রেস আছে, সেই ড্রেস পরে ছবি তুলতে দেয়, তার জন্য কিছু চার্জ হয়তো নেয়, কেউ যদি চায় তো সেই ড্রেস পরে ছবি তুললে সেও তুলতে পারে ফটো ফটো। এখানে চা পাতার মতো কিছু গাছ আছে, সেই গাছে হাত পোজ দিয়ে ছবি তোলে সবাই, ছেলে মেয়ে ভয়েরই আছে। মেঘ পড়ে গেছে, ভিড় আস্তে আস্তে বাড়ছে, সূর্য আস্তে আস্তে দেখা দিচ্ছে, এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিলো খুব জোর, এখন পরিবেশটা একটু মনোরম হয়েছে। আমরা হাঁটছি দুজন মিলে, ভিড়ের সংখ্যা বেশি। পাতাশিয়া লুপ এর পর তো আমরা পাতাশিয়া লুপ পার করে আসার সময় একটা মনস্থিতিতে দাঁড়িয়েছি, এখানে পার্কিংয়ের একটু সমস্যা আছে, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ স্লুপ, এই হলো মনস্থি, আর মনস্থির দিকে যাচ্ছি ধীরে। মনাস্ট্রি দেখার পর আমি এসেছি এখন ঘুম রেলওয়ে স্টেশন,
এটা এশিয়ার সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন। ট্রেন দেখার পর ঘুম রেলওয়ে স্টেশন আর ঘুম মনেস্ট্রি ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে গেল। বৃষ্টির জন্য আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছে। আমরা আমাদের নির্ধারিত টাইমের থেকে অনেকটাই পিছিয়ে চলছি। এখন বৃষ্টি তো বন্ধ হয়েছে, আশা করি টাইমটা মেক আপ করে দিতে পারব। এখান থেকে সান্দাকফু 43 কিলোমিটার, শিলিগুড়ি 73 কিলোমিটার আর সীমানা 8 কিলোমিটার। সীমানা লেপচে জগত আর সুখিয়া পকরির মাঝামাঝি পড়ে। এখান থেকে নেপাল বর্ডার দেখা যায় আর এখানের ভিউটাও খুব সুন্দর যদি তুমি লাকি হও। এই সুন্দর জঙ্গল দেখে আমরাও কিছুটা টাইম এখানে কাটালাম আর কিছু ফটোও তুললাম। আমরা এখানে বাইকটাকে স্ট্যান্ড করে একটু জঙ্গলের মধ্যে ঘুরতে গেছিলাম। পাইনাস জঙ্গল ভালোই ঘন, একটু গা ছমছমে ব্যাপার আছে। আর তখনই আমার রাজভূমির কথা মনে পড়ে যাচ্ছিল। ইমরান হাসমিন না, পুরনো রাজভূমি বিপাশা বাসুর। তোমরা যদি দার্জিলিং আসো লেপচা জগতের এই পাইন ফরেস্টে কিন্তু অবশ্যই এসো। পাইনের জঙ্গল থেকে বেরিয়ে এখান থেকে শিলিগুড়ি 69, এনজিপি 47, বাগডোগরা 81, মানেমঞ্জু 7, সান্দাকফু 39, ফালুত 60। আমরা এখন মিরিকের একটা চা বাগানের সামনে দাঁড়িয়েছি। এখানে আমরা কিছুটা সময় কাটাব, তারপরে আমরা মিরিক লেকের দিকে যাব। চা বাগান দেখে নির্ধারিত সময়ের থেকে আমরা অনেকটাই পিছিয়েছিলাম, তাই আর সেরমভাবে কোনো জায়গায় দাঁড়াতে পারলাম না। যেখানেও দাঁড়াচ্ছি খুবই কম সময়ের জন্য দাঁড়িয়েছি, দু একটা ফটো তুলে আমরা আবার চলতে শুরু করে দিয়েছি, যাতে আমরা ঠিক সময় শিলিগুড়ি পৌঁছাতে পারি। মিরিক লেকের পর তো আমরা এখন মিরিকে একটুখানির জন্য দাঁড়িয়েছিলাম মিরিক লেকের সামনে, যেহেতু দেরি হয়ে গেছে আমাদের। যেহেতু আমার প্রথমবার মিরিকের রাস্তাটা অনেক ব্যাকমোড় আছে, তো আমি বেশি ফ্রিসের উপরে উঠতে পারছি না। তার প্রথমে আমি ভাবছিলাম যে হয়তো ট্রেন মিস করবো, তাই জন্য আমি আর সেরকমভাবে স্টপ দিইনি। পাহাড় থেকে নামার পরেও তার মায়াবী রূপ এখনও আকর্ষণ করছে নিজের দিকে। এর সাথে সাথে আমার দার্জিলিংয়ে বাইক নিয়ে যাওয়ার গল্পটি ফুরালো। নতুন গল্প নিয়ে আবার আসবো খুব শিগগিরই। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।